আয়াত মনে হয় ওইটা যে ওখানে বলা হয়েছে যদি কাউকে মানে আমি ঠিক একজাক্ট কি লেখা সেটা বলতে পারছি না আমি আমার ভাষায় বলছি যে বলা হয়েছে যে যদি কাউকে তালাক দেওয়া হয় তাহলে ও উনি আবার তার স্ত্রীকে বিয়ে করতে পারবে না মানে হচ্ছে অন্যজনকে নাকি অন্য সাথে নাকি বিয়ে দিয়ে তারপরে নাকি হচ্ছে আবার বিয়ে করতে পারবে দুশো ত্রিশ নাম্বার এটা পরিষ্কার করেই বলা আছে কিন্তু এটা এটা তার কেমন নিয়ম মানে এই নিয়মটা কেমন হয়ে গেল না একদম হয়তো ভুল করে দিচ্ছে সে আবার নিজের ভুল বুঝতে পারছে তো সে তার স্ত্রীকে ফিরে নিতে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে বাংলাদেশে এরকম অনেকে ডিভোর্স দিচ্ছে আবার তাদের হচ্ছে আহ তারা আবার বিয়ে করছে সেই আগের স্ত্রীকেই তাহলে কি এটা ইসলাম অনুযায়ী ওই জিনার মধ্যে পড়ে যায় অবশ্যই জেনার মধ্যে পড়ে কারণ সে তার জন্য হারাম হয়ে যায় ইসলাম অনুযায়ী যদি কেউ কারোর স্ত্রীকে চিন্তালাক দেয় তাহলে ডেফিনলি তাদের আবারও বিয়ে করার আগে অবশ্যই তৃতীয় একজন পুরুষের সাথে ওই নারীর বিয়ে হতে হবে এবং সেই বিয়ে থেকে তাকে হচ্ছে তালাক পাইতে হবে এমন না যে চুক্তি করে তালাক চুক্তি করে তালাক নেওয়া যাবে না ওই ছেলেটা যদি নতুন পুরুষ স্বামীটা যদি তাকে নিজ ইচ্ছায় তালাক দেয় চুক্তির মাধ্যমে না এমনিতেই সে নিজে থেকে যদি তালাক দেয় তাইলে সে আসতে পারবে এরকম কি এটা নিয়ম হলো মানে একটা ঘটনা আমাদের এলাকায় একজন কোনো হুজুর হুজুর হচ্ছে উনি ইয়া করে ওয়াজ করে তো ওনার হচ্ছে ওয়াইফ কে উনি তালাক দিচ্ছে পরে উনি একজন পরহেজ গান মানুষ খুব কান্নাকাটি করতেছে কারণ উনি ওনার হাজবেন্ড কে খুব ভালোবাসে মুখে মুখে তালাক দিছে তারপরে তিনি আমাদের এলাকার একজনকে মানে একজন খুব জানাশোনা হুজুর

আহ এজন্য আপনাকে এই বিষয়টা জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপারে আবার অনেকেই বলবে যে এটার আবার হয়তো বা তাফসিরে অন্যরকম কোন ঘটনার প্রেক্ষিতে হয়তো এরকম হয়েছে এরকম অনেক বলে তো এই জন্য বললাম যে এটার আবার কি অন্য কোনো মানে আছে নাকি না এইখানে তারা যদি এরকম ধরেন চুক্তি করে থাকে যে দুজন মিলে তালাক দিছে এখন তো কি করা যায় এখন তাহলে আরেকজনের সাথে চুক্তি করে বিয়ে করি সে তালাক দিবে আবারও তখন প্রথম স্বামীর কাছে চলে আসবে এরকম যদি কেউ চুক্তি করে তাইলে ডেফিনেটলি এইটা বৈধ না এই বিয়ে বাতিল কিন্তু এখন যেগুলো হয় মানে কেউ যদি এইগুলো নিয়ম মানেও তারা তো চুক্তি করে দেখি তারা তো ওই মানে বলে যে চুক্তি করে আবার কি করে তাইলে সেটা বাতিল চুক্তি করলে সেটা বাতিল কিন্তু যদি চুক্তি ছাড়া করে যে হ্যাঁ ওদের ওদের মধ্যে রেফারেন্স আছে যে চুক্তি করলে বাতিল হ্যাঁ চুক্তি করলে বাতিল বলা আছে যে যে হালাল করে এবং যার জন্য হালাল করা হয় তাহলিল করে এবং যে তাহলিল করা যে তার জন্য তাহলিল করা হয় উভয়ের জন্য লানত দিছে এটা হাদিসের কথা এবং বলছে যে যে পুরুষটাকে তাহলিল করার জন্য হচ্ছে যে পুরুষটাকে হচ্ছে এই মধ্যবর্তী বিয়ের জন্য চুক্তি করানো হয় সেটাকে বলা হয় যে হিল্লা বিবাহ করানোর জন্য সেই লোকটাকে বলা হয়েছে ভাড়া করা পাঠা এটা দিলেন নবীর কথা এখন চুক্তি ছাড়া করতে হবে এটা আর কি চুক্তি ছাড়া আচ্ছা বুঝলাম কিন্তু আগের স্বামীর সাথে সে যদি কেউ কেউ যদি তাকে হালাল করে দেয় সেটা নর্মালি হোক আর এরকম চুক্তিবদ্ধ বিয়ের মাধ্যমে হোক সেই তাহলিলকারী এবং তার জন্য তাহলিল করা হয়েছে তাদের দুজনকেই দুইজনকেই দিছে লানত দিছে আল্লাহ নবী হালালকারী ও যার হালাল করা হয় তাদেরকে লানত দিছে আল্লাহ কারণ এই হালাল করার ক্ষমতা তার নাই এই শর্ত সম্পর্ক এই শর্ত সাপেক্ষে কোনো বিয়ের নিয়ম নাই যে তুমি আমাকে বিয়ে দিবা কয়েকদিন পর তালাক দিবা কয়েকদিন পরে আমি আগের স্বামীর কাছে ফিরে যাব এই শর্ত সাপেক্ষে কোনো বিয়ে করেন তাহলে তো ভাইয়া তাহলে তো মানে তারা যতই ভালোবাসুক তাহলে তো ফেরত যাওয়া মানে ইসলাম অনুযায়ী প্রায় অসম্ভবই বলা যায় কারণ চুক্তি না করলে তো কেউ সাধারণত তালাক দিতে চাইবে না একদম নিঃসন্দেহে নিঃসন্দেহে কেন সে তালাক দিবে সে আরেকজন সে বিয়ে করলো সে কেন তালাক দিবে নিঃসন্দেহে হ্যাঁ আবার অনেকে তো আবার মানে তালাক প্রাপ্ত মেয়েদের বিয়েও করতে চায় না তো সেক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে যে এটা অসম্ভব মানে সব দিক দিয়েই ধরতে গেলে যে এই জিনিসটা মানে অসম্ভব হয়ে যাবে তার মানে সে যদি মানে কোনো কারণে নিজের ভুল বুঝতেও পারে মানে মানুষ তো ভুল মানুষ মাত্রই মানে ভুল করবে তো সে ভুল করছে সে এটা সমাধান করতে চাচ্ছে তারা যদি দুজন মিলে মিউচুয়াল হতে পারে তাহলে সমস্যাটা কোথায় এটা এখানে তো কারো ক্ষতি হচ্ছে না সমস্যাটা আল্লাহর কারণ আল্লাহ এই নিয়ম সেট করছে যে এটা পারবে না তারা এরকম করতে এখন সেট করা নিয়মে আর কি বলবো এইগুলা নিয়ে